Thank you. My dear student, দীর্ঘদিন পরে আজ আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা সবাই জানি বিশ্ব করোনার কারণে এই যে মহামারী দেখা দিয়েছিল, আজও আছে, সেই মহামারীর কারণে আমাদের সেই স্কুলের পড়ালেখার তোমাদের অনেক ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি। সেই অপূরণীয় ক্ষতিকে ফুসিয়ে নেওয়ার জন্যে রাগিব্রেবিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। এবং সেই বাংলাদেশের অন্যান্য স্কুলের ন্যায় আমরাও অনলাইন ক্লাসের চালু করেছি এবং সেই অনলাইনের মাধ্যমেই, সেই ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের সেই অপূরণীয় ক্ষতিকে পুষিয়ে নেওয়ার সামান্যতম চেষ্টা করে যাচ্ছি। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং আমাদের সেই ক্লাসগুলো আমরা তোমাদের সামনে উপস্থাপন করব, সেইগুলা তোমরা অনুসরণ এবং অনুকরণ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি যে ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ক্লাস 9 এন্ড 10, সাবজেক্ট ইংলিশ 1, অর্থাৎ ইংরেজি প্রথম পত্র যেটাকে আমরা বলি, সেই ইংরেজি প্রথম পত্রের একটি সেই লেসন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এবং সেই লেসনটি হচ্ছে, যে টপিক্সের নাম হচ্ছে জয়নুল আবেদিন। আমরা জানি যে আমাদের সেই ইএফটি বই, অর্থাৎ ইংলিশ ফর টুডে ক্লাসে আমাদের সেই কিছু ব্যক্তি বিশেষ ব্যক্তি যারা রয়েছে তাদের উপরে কিছু লেসন রয়েছে। সেই পায়োনিয়ার যারা তাদের উপরে কিছু লেসন আছে, সেই লেসনের একটি হচ্ছে জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন সম্পর্কে আজ তোমাদেরকে সামান্যতম ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমাদের সেই ইংরেজি বই ইএফটি বই, যে ইংলিশ ফর টুডে বই, সেই ইংলিশ ফর টুডে বইয়ে তোমাদের সেই পাঠটি লেসনটি রয়েছে। আমরা তোমাদের অবগতির জন্য আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যেভাবে তোমাদেরকে আমরা লেসনটা আলোকপাত করে থাকি তোমাদের সামনে, আজকে হয়তো সেই ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে সেইভাবে উপস্থাপন করা সম্ভব হবে না। তারপরও আমি সামান্যতম ধারণা দেওয়ার জন্য আমি সেই পাঠটি তোমাদের সামনে আলোকপাত করছি। জয়নুল আবেদিন আমাদের সেই আর্ট জগতের একজন পায়োনিয়ার। উনি জন্মগ্রহণ করেছে, আমরা সবাই জানি, কিশোরগঞ্জ জেলায় তিনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি ছিলেন আমাদের আর্ট জগতের একজন পায়োনিয়ার। তিনি ছোটকাল থেকেই সেই ব্রহ্মপুত্র নদীর পাশেই ওনার যে জন্ম, সেই ব্রহ্মপুত্র নদী ওনাকে অনুপ্রাণিত করেছিল সেই শিল্পী জগতে নিজেকে জড়িয়ে নেওয়ার জন্য। শিল্পী জগতে কীভাবে নিজেকে জড়িয়ে নিতে পারে, সেই ব্রহ্মপুত্র নদীর কাছ থেকে তিনি অসংখ্য অনুপ্রেরণা উৎসাহ তিনি পেয়েছেন। তারই আলোকে তিনি সেই স্কুলের গণ্ডি পেরিয়ে যখন কলকাতা আর্ট কলেজে তিনি ভর্তি হন, সেই কলকাতা আর্ট কলেজে তিনি কৃতিত্বের সাথে তিনি ফলাফল করেছিলেন এবং সেই ফলাফল করেই তিনি সেই কলকাতা আর্ট কলেজের ছাত্র থাকাকালীন অবস্থায় তিনি সেখানে শিক্ষকতাও করেছিলেন। সেখানে তিনি শিক্ষকতা করেছিলেন আর্ট, সেই কলকাতা আর্ট কলেজে, এবং সেই শিক্ষকতাকে উনি অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত সুন্দর এবং সুচারুভাবে তিনি সেই শিক্ষকতা পেশাকে পরিচালনা করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। তারপরে সেখান থেকে তিনি লন্ডনে গিয়েও সেই উনি উচ্চতর প্রশিক্ষণ তিনি গ্রহণ করেছিলেন আর্টের উপরে। তারপরে আমরা দেখছি উনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সেই দুর্ভিক্ষের ছবি এঁকে তিনি বিখ্যাত হয়েছিলেন। বিভিন্ন সময়ে তিনি এক্সিবিশনের আয়োজন করেছিলেন
এবং সেই এক্সিবিশনের মাধ্যমে বাংলাদেশের সেই অনাহারে অর্ধাহারে থাকা মানুষ সে যে কঙ্কালকার কঙ্কাল সার যে চিত্র সেই কঙ্কাল সার চিত্র তিনি তিনি তার সেই রং এবং তুলির মাধ্যমে তিনি সারা বিশ্ববাসীকে দেখিয়েছিলেন কিভাবে সেই মনুষ্য সৃষ্টি দুর্ভিক্ষের মাধ্যমে বিশেষ করে বাংলাদেশের মানুষ অনাহারে অর্ধাহারে থেকে কিভাবে মরতে বসেছিল সেই মানুষের ছবি তিনি একে তিনি বিশ্ববাসীকে জানান দিয়েছিলেন তিনি এঁকেছিলেন কিভাবে একজন মৃত মানুষের পাশে এই খাক কিভাবে বসে আছে সেই ছবি এঁকেছিলেন তারপরে কুকুর এবং মানুষে কিভাবে কাড়াকাড়ি করে খাবার কাচ্ছিলেন সেইগুলা তিনি তার রং এবং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন তিনি ওনার রং তুলির মাধ্যমে তিনি বাংলাদেশের সেই গ্রামাঞ্চলের ছবিও তিনি এঁকেছিলেন তিনি এঁকেছিলেন সেই নদীর ছবি তিনি এঁকেছিলেন কাশ যে বন আছে কাশ বনের ছবি তিনি এঁকেছিলেন সেই গ্রামের কৃষকেরা কীভাবে জমিতে মই দিচ্ছে এবং কিভাবে গরুর গাড়িতে করে সেই ধান বহন করে নিয়ে আসছিলে সেই ছবিও তিনি এঁকেছিলেন তিনি মনপুরা নামে এক্সিবিশন করেছিলেন সেই মনপুরা এক্সিবিশনের মাধ্যমে তার সেই অসংখ্য ছবি এই মনপুরা সেই এক্সিবিশনে স্থান পেয়েছিল এবং সেই মনপুরা এক্সিবিশনটা মাধ্যমে তিনি বাংলাদেশের চিত্রকে বিশ্ব দরবারে তিনি পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন তিনি নবান্ন উৎসব নামে নবান্ন নামে একটি এক্সিবিশনের আয়োজন তিনি করেছিলেন সেই নবান্ন এক্সিবিশনের অসংখ্য তার ছবি দুর্ভিক্ষের ছবি সেই গ্রামাঞ্চলের ছবি কিভাবে সেই তৎকালীন সময়ে ওনার জীবনে অর্থাৎ সেই আনডিভাইডেড যে বাংলা ছিল অর্থাৎ পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা নামে সেই যে দুইটা এই বাংলাদেশে সেই রাষ্ট্রের যে অংশ ছিল সেই পশ্চিম পাকিস্তান কিভাবে বাংলাদেশের মানুষের উপর সেই অত্যাচার নির্যাতন করেছিল সেই অত্যাচার নির্যাতনের ছবি তিনি এঁকেছিলেন এবং সেই যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানেও তার সেই ছবির মাধ্যমে সেই আন্দোলন আরও ত্বরান্বিত হয়েছিল তিনি ঢাকাতে যে আর্ট কলেজ প্রতিষ্ঠা হয়েছিল সেই আর্ট কলেজের প্রথম প্রিন্সিপাল তিনি নিযুক্ত হয়েছিলেন তারপরে তিনি এই ওনার যে কর্মকাণ্ড ওনার সেই কর্মকাণ্ডকে সেই একত্রিত করে সেই তিনি একটি গ্যালারিও ময়মনসিংহে স্থাপন করেছিলেন তিনি একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন ময়মনসিংহ জেলায় সেখানে সেই তার প্রতিষ্ঠানে তার যে চিত্রকর্ম ছিল যেগুলা উনি সারা জীবন উনি এঁকেছিলেন মানুষের সেই দুর্ভিক্ষের ছবি মানুষের আস্থা করে কুকুর এবং মানুষ কিভাবে তার খাবার নিয়ে টানাটানি করছিল সেই ছবিও তিনি এঁকেছিলেন এবং সেই ছবিগুলা তার সেই সংগ্রহশালা নামে যে গ্যালারিটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেখানে এগুলা স্থান পেয়েছিল তারপরে উনি সেই ঢাকাতেও সোনারগাঁয়েও তিনি একটি প্রতিষ্ঠান করেছিলেন সেই প্রতিষ্ঠানে ওনার সেই যে চিত্রকর্ম সেইগুলা উনি সেখানে সংগ্রহ করে রেখেছিলেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সেই মোটামুটিভাবে তোমাদের জয়নুল আবেদিন সম্বন্ধে একটি ন্যূনতম ধারণা দিলাম এবং জয়নুল আবেদিন সম্বন্ধে আরও বিস্তরভাবে এই ফেসেজে জানা যাবে সেগুলা আশা করি তোমরা সেই পড়ার টেবিলে বসে তোমরা তোমাদের সেই বই থেকে জয়নুল আবেদিন নামে যে প্যাসেজটা আছে সেখান থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জয়নুল আবেদিন সম্বন্ধে জানার চেষ্টা করবে
যেখানে যে শব্দটা তোমরা বুঝতে না পারবে সেই শব্দটা এখন সেই ডিজিটাল যুগে আশা করি তোমরা সেই ডিকশনারি মোবাইলের মাধ্যমেও সেই শব্দগুলা অর্থ তোমরা জেনে নিতে পারো এবং সেই শব্দগুলা জেনে নিয়ে তোমরা সেই যেখানেই তোমরা বুঝতে সমস্যা হবে সেখানেই শব্দ জেনে নিয়ে সেই বাংলা অর্থটা সহ তোমরা বোঝার চেষ্টা করবে এবং সেই সাথে সেই প্যাসেজ